আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কলকাতা থেকে দিল্লি আসার পরে আমরা হোটেলে রেস্ট নেওয়ার পরে যে বের হয়েছিলাম আগের ভিডিওতে আমি এখানেই শেষ করেছিলাম। সো হোটেল থেকে রেস্ট নিয়ে আমরা হচ্ছে দুপুরের দিকে বের হয়ে পড়লাম। আমাদের কিন্তু দুপুরের কিছু খাওয়া হয়, এখন যাব দিল্লি জামে মসজিদ, আর জামে মসজিদে নেমে তারপরে হচ্ছে দুপুরের খাওয়া খাবো, তারপরে হচ্ছে জামে মসজিদটা একটু ঘুরে দেখবো। তো চলেন যাই। সো আমরা হচ্ছে 100 টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া করে সোজা চলে আসলাম দিল্লি জামে মসজিদের সামনে। আর জামে মসজিদের সামনে হচ্ছে আমরা একটা হোটেলে যে এই বিরিয়ানিটা খেয়েছিলাম, তারপরে মসজিদের ফ্রন্ট সাইডে কিছু ছবি তুললাম, আর এটা ছিল মসজিদের ভেতরের সাইডে। আমাদের হচ্ছে স্যান্ডেল হাতে নিয়ে হচ্ছে ভিতরে ঢুকতে হয়েছে, যেহেতু মসজিদ ভিতরে হচ্ছে জুতা পরে ঢোকা অ্যালাউ না। আসলে আমার ফোন থেকে অনেক ভিডিও হচ্ছে ডিলিট হয়ে গিয়েছে, আর ফোনে জায়গা ছিল না, ডিলিট করে দিয়েছি। বাট এই জন্য আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারিনি। আর দিল্লি জামে মসজিদটা এত সুন্দর ছিল, আর অনেক লোক ছিল এখানে, মহিলা পুরুষ সবাই এসে নামাজ পড়ছিল। আর বাইরের দিকটা গরম থাকলেও মসজিদের ভেতরটা এত অদ্ভুত ঠান্ডা, খুবই ভালো লাগছিল। এবং ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা ছিল মসজিদের মেইন হচ্ছে মসজিদ, যেখানে হচ্ছে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায়। ওটার ভিতরে আমি গিয়েছি, ওটার ভিতরে অনেক ঠান্ডা, অনেকে যেয়ে ঘুমিয়েছিল। আসলে আমাদের বাংলাদেশে তো মসজিদে তেমন একটা ঢোকা হয় না আর কি, ঢোকেও না কেউ। মসজিদের ভিতরে ঢুকতে আমারও একটু মানে কেমন একটা লাগছিল, মানে কখনো তো ঢুকি না আমরা মসজিদের ভিতরে মেয়েরা আমাদের দেশে। তো যাই হোক, খুবই ভালো লাগছিলো মসজিদের ভেতরটা ঢুকে। সেই ছোট্টবেলায় যখন আরবি পড়তে যেতাম মসজিদের ভেতরে তখন ঢুকছিলাম, আর এর ভেতরে বড় হওয়ার পরে আর ঢোকা হয়নি। সো খুবই শান্তির একটা জায়গা আসলে প্রার্থনার জায়গাটা। আর এই মসজিদের গেটগুলো এত অদ্ভুত সুন্দরভাবে সাজিয়েছিল। আমি যেখানে বসেছি আমার পেছনে দেখতে পাচ্ছেন লাল একটা বিল্ডিং, ওটা কিন্তু রেড ফোর্ট। আর এই জামে মসজিদ থেকে কিন্তু রেড ফোর্টটা একদমই দেখা যায় এবং খুবই কাছে। আমরা এখান থেকে বের হয়ে আমরা রেড ফোর্টে যাবো। তো এখানে যারা ছিল তাদেরকে হচ্ছে আমরা একটু ছবি তুলে দিতে বলছিলাম, তারাও দিল। আর এটা ছিল মসজিদের ভেতরের সাইডটা, আর এটা ছিল মেম্বরখানা। আমি যদি ভুল না বলে থাকি এটা মেম্বরখানাই হবে। আর দেখেন সবাই কত শান্তিতে একদম রিল্যাক্স করছে মসজিদে, আর এই পোর্শনটা খুবই ঠান্ডা ছিল। আমরা কিছু একটু ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। আর এটা ছিল হচ্ছে মসজিদের রাতের ভিউটা, ইভিনিংয়ে হচ্ছে লাইট জ্বালাইছে। আসলে এটার দিনে এক সৌন্দর্য, রাতে এক সৌন্দর্য। আর তারপর হচ্ছে আমরা পেছনে গেট দিয়ে বের হয়ে গেলাম, আর এখানে হচ্ছে সেই বিখ্যাত সরবতি মহাব্বত দেখলাম। আর সরবতি মহাব্বতের উৎপত্তি কিন্তু এখান থেকেই। সো মামন হচ্ছে একটা এক গ্লাস নিল, আমার আর খেতে ইচ্ছা করলো না। আর এটা ছিল পেছনের সাইড গেট নাম্বার 2। তো ওখান থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতেই চলে আসলাম রেড ফোর্টে, যেটা আমরা জামে মসজিদ থেকে দেখেছিলাম এটাই ছিল সেই রেড ফোর্ট। আর রাতের বেলা হচ্ছে রেড ফোর্টটা বন্ধ থাকে, দিনের বেলা আসলে হয়তো আমরা হচ্ছে টিকিট কেটে ভিতরে ঢুকতে পারলাম। এই আফসোসটা আমার থেকে যাবে, কারণ রেড ফোর্টের এত কাছে গিয়েও আমি ভিতরে ঢুকতে পারিনি। রেড ফোর্টের এই উঁচু বিল্ডিংগুলো এত বড়, মানে সামনে থেকে না দেখলে বোঝা যায় না। আর এর সৌন্দর্যটা এত সুন্দর, যেগুলো আর কি খালি চোখে না দেখলে আর কি সামনে থেকে না দেখলে কখনোই বোঝা সম্ভব না ভিডিওতে। ভিড়ও একটু কম ছিল, এই জন্য আমরাও দুজনে একটু রিল্যাক্স করে হাঁটছিলাম। রেড ফোর্ট বা লাল কেল্লা, এটা কিন্তু পুরনো দিল্লিতে অবস্থিত, আর মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ এটি। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতা স্থানান্তরিত করা হয়। আর 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে হচ্ছে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বলা যায় এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক কিন্তু এই রেড ফোর্ট। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার লাহোরি গেট সংলগ্ন, এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত লাহোরি গেট, আর এখানেই হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয়। সো ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে রাস্তায় দেখলাম এই যে রোলিং আইসক্রিম, যেটা সম্ভবত এটাকে রোলিং আইসক্রিমই বলে, দেখলাম। তো দেখে ভাবলাম যে একটু খাই। আর এরা হাত দিয়ে যেভাবে চটকায় চটকায় লেবু না কি জানি দিচ্ছে, ফ্রুটস সম্ভবত দিচ্ছে। তো এটা না আমি খেয়াল করিনি, এটা মামুন খেয়াল করছে, আর আমি খেয়াল করিনি, বিধায় হচ্ছে আমি এটা নিয়েছিলাম। এখন খেয়াল করলাম ভিডিও এডিট করার সময়, এটা দেখলে আমি তখন নিতাম না। সে যাই হোক, আর আমরা হাঁটতে হাঁটতে টুকটাক যা পেয়েছি আমি মূলত খেয়েছি, মামুন একটু কম খেয়েছে। বিশ্বাস করেন এটার টেস্টটা এত বাজে ছিল, আমি যদিও এটা মানে দেশের রিভিউ বাজে ছিল, ভাবলাম যে বিদেশের হয়তো অন্যরকম টেস্ট হবে, বাট এখানে এত জঘন্য একটা টেস্ট ছিল বলার বাইরে।
সো যাই হোক, তখন আমরা অনেক জায়গা ঘুরেছি, হাঁটছি দিল্লির অলিতে গলিতে, দিল্লির মানুষের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছি, যে ওখানে মানুষজন কেমন কি থাকে, কিভাবে কি করে এরকম দেখছি। সো ওখান থেকে আমরা বাসায় ফিরে রাত্রেবেলা হোটেলে তো ছিলাম, যাই হোক পরের দিন সকালবেলা আমরা একটা গাড়ি ঠিক করলাম, পুরা দিন আমাদেরকে ঘুরাবে এবং তাকে আমার হচ্ছে 2000 রুপি পে করতে হবে। সো এই কন্টাক্টে আমরা হচ্ছে একটা গাড়ি ঠিক করলাম, বের হয়ে পড়লাম। এখন চলেন দিল্লি শহরের আরও কী কী স্পট আছে সেগুলো আমি ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। সো প্রথমে আমরা যে প্লেসটিতে এসেছি এটা ছিল ইন্ডিয়া গেট, আর এই ইন্ডিয়া গেট কিন্তু ভারতের জাতীয় স্মৃতিসৌধ, আর এটি ভারতের নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। আর ইন্ডিয়া গেটটা কিন্তু দিল্লির অন্যতম একটা দ্রষ্টব্য স্থান। ইন্ডিয়া গেটের আগেও একটা নাম ছিল, পূর্ব নাম ছিল হচ্ছে অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট, আর এটা মূলত প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইংগ আফগানিস্তানের যে যুদ্ধটা হয়েছিল, আর এই যুদ্ধে হচ্ছে ভারতীয় 90,000 সেনা মারা গিয়েছিলেন, আর তাদের স্মৃতি রক্ষার্থেই এই স্মৃতিসৌধটি হচ্ছে নির্মিত হয়। ভাই ভাই, বাংলাদেশে এখন কি গরম পড়ছে, ইন্ডিয়ায় তখনই 40-এর উপরে ছিল। আর এই ইন্ডিয়া গেটের সামনে কিন্তু ইন্ডিয়ান বহু ফিল্ম হয়েছে, কখনো ভাবিনি এগুলো চোখের সামনে দেখার সৌভাগ্য হবে আমার। আর এখানে ইন্ডিয়া গেটের যে পাথরগুলো দেখছেন এটা কিন্তু লাল ও সাদা বেলপাথর ও গ্রানাইট পাথরের তৈরি। আর এখানে আমরা কিছু ছবি তুললাম, বেশি শর্ট নিই নাই, আর আমাদের ফোনটা এত পরিমাণ হিট হয়ে যাচ্ছিল, ফোনটা ওভারহিটিং হয়ে যাচ্ছিল, বারবার ওয়ার্নিং দিচ্ছিল, যার কারণে আমরা ফোনে বেশি ভিডিও করি নাই। সো যে ছবিগুলো তুলেছিলাম সেগুলোই শেয়ার করলাম। আর ইন্ডিয়া গেটের ঠিক পেছনেই হচ্ছে মহাত্মা গান্ধীর একটা হচ্ছে মনুমেন্ট ছিল। সো ইন্ডিয়া গেট থেকে আমরা চলে আসলাম রাষ্ট্রপতি ভবন, আর এই ভবনের আশেপাশে হচ্ছে গাড়ি দাঁড় করানো নিষেধ। সো আর হচ্ছে অ্যালাও করে না স্বাভাবিক, যেহেতু রেস্ট্রিকশন এরিয়া। সো আমরা কিছুক্ষণ 2 মিনিটের মতো দাঁড়ালাম, আর আমি হচ্ছে গাড়ি থেকে বেরই হইনি গরমের জন্য, আমার খুবই খারাপ লাগছিলো, আর আমি ছিলাম আজকে অসুস্থ, কালকে রাত্রে দিল্লির ওই আইসক্রিম তারপরে ফুচকা এগুলো খেয়ে আমার পেটে একটু গণ্ডগোল হয়েছিলো, যার কারণে মামুনি বের হয়ে দেখলো আর আমি গাড়ি থেকেই দেখলাম। আর আমরা শুরুতে ইন্ডিয়া গেট যাওয়ার আগে কিন্তু একটা বিড়লা মন্দিরে ঢুকেছিলাম, আর এখানকার মন্দিরগুলো অনেক রেস্ট্রিকশন, ফোন নিয়ে ভিতরে ঢুকতে দেয় না, ফোন জুতা সব কিছু হচ্ছে লকারে রেখে যেতে হয়, যার কারণে মন্দিরগুলো আমরা ওভাবে শ্যুট করতে পারিনি। ইন্ডিয়ার রাষ্ট্রপতি ভবনটাও আমার দেখার সৌভাগ্য হয়ে গেল। সো ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম ইন্দিরা গান্ধী মেমোরিয়ালে, আর এখানে হচ্ছে আমরা কিছু শ্যুট করেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। মূলত এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর বাসায়, উনি যেখানে থাকতেন ওখানে হচ্ছে একটা মিউজিয়ামের মতো করা ছিল, যেমনটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর বাসাটায় হচ্ছে মিউজিয়াম করা আছে ওরকমই। আর এখানে পুরা ওয়ালে ওনার শাসনামলে যত পেপার ছিল সব পেপার কাটিং, তারপরে ওনার পাওয়া পুরস্কার, ওনার বাসাটাকেই আর কি মিউজিয়াম করা হয়েছে। এই যে ওনার ফ্যামিলির সাথে সব ছবি, আর এটা ছিল ওনার বেডরুমের সামনে। আসলে ওনার জিনিসগুলোকে অনেক যত্ন করেই মেনটেন করে একটা মিউজিয়াম করে রাখা হয়েছে, আর ওনার বাসাটা দেখলে বোঝা যায় উনি অনেক বই ভালোবাসতেন, সম্ভবত প্রচুর বই ছিলেন ওনার বেডরুমে। এই যে ছিল ওনার বেডরুম, এটা ছিল ড্রয়িং রুম। আর ওনার বাসার সামনে যে জায়গাটা দেখছেন এই জায়গাটাই কিন্তু মূলত ওনাকে শ্যুট করা হয়েছিল, এবং ওনার দেহরক্ষী কিন্তু ওনাকে শ্যুট করে মেরে ফেলেছিলেন, আর ওখানেই কিন্তু উনি পড়েছিলেন। আর সেই জায়গাটা হচ্ছে সুন্দর করে রাখা হয়েছিল একটা স্মৃতি হিসাবে, আর এটা ছিল ওনার গার্ডেন এরিয়া, খুবই সুন্দর ছিল ওনার বাসাটা। সো একটা কথা না বললেই নয়, ইন্ডিয়ার ট্যুরিস্ট স্পটগুলো বেশ সিকিউরিটি মেনটেন করে চলে, আর খুবই নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুম বলেন স্পটগুলো বলেন অনেক নিট অ্যান্ড ক্লিন করে রাখে ওরা, আর তার জন্যই হয়তো এত ট্যুরিস্ট ইন্ডিয়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করে। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আসবো যদি আল্লাহ আনে। সো ওখান থেকে বের হয়ে আমরা চলে আসছি কোথায় বলেন তো, এই জায়গাটা কিন্তু আমরা ছোটোবেলায় অনেক পড়েছি বইতে। আমরা কিন্তু এখন আছি কুতুব মিনারের ভিতরে, আর এই কুতুব মিনারটাও কিন্তু ভারতের নতুন দিল্লিতে অবস্থিত, আর এটি কিন্তু বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এটি কুতুবউদ্দিন কমপ্লেক্সের মধ্যে অবস্থিত, আর ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশেই 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ আর কি শুরু হয়, আর 1386 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ হচ্ছে শেষ হয়। আর এটি ছিল ভারতীয় মুসলিম স্থাপত্যকৃতির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। এর আশেপাশে যে বেশ কিছু প্রাচীন ও মধ্যযুগীয় স্থাপনা ধ্বংসাবশেষ রয়েছে দেখছেন, যেগুলো ভিডিওতে,
এগুলো কিন্তু একত্রেই কুতুব কমপ্লেক্স হিসেবেই পরিচিত। আর এটি কিন্তু দিল্লির অন্যতম জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র, আর এটি কিন্তু ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে। আর 2006 সালে সর্বোচ্চ পরিদর্শিত সৌধ ছিল হচ্ছে এই কুতুব মিনার, আর পর্যটকের সংখ্যা ছিল 38.95 লাখ, যা তাজমহলের থেকেও বেশি। তো ইতিমধ্যেই আমরা কুতুব মিনারের অনেক কিছু জেনে ফেললাম, আর এখানের ইট পাথর আর যেগুলো দিয়ে নির্মাণ হয়েছিল আর কি, আমি সব কিছুই হাত দিয়ে ছুঁয়ে দেখছিলাম, যে খুবই ভালো লাগছিল আর কি। এত বছরের পুরনো একটা ঐতিহ্য আমি হাত দিয়ে ধরে দেখছি, এখানে হয়তো শত শত মানুষ, শত শত রাজারা এর ভিতরে হচ্ছে শাসন করে গেছেন। অনেক স্মৃতি আর কি, মানে মনে মনে ভাবছিলাম হয়তো এরকম হয়েছিল, ওরকম হয়েছিল। আরও অনেক জায়গা দেখার ইচ্ছা ছিল, বাট সময় স্বল্পতার কারণে আমরা যেতে পারিনি। সো এখন আমরা চলে আসলাম অনেক সুন্দর একটা প্লেসে। আমরা গিয়েছিলাম দিল্লির সব থেকে সুন্দর মন্দির, আকসারধাম মন্দির। আর ব্যাড লাক ছিল, ওই মন্দিরের ভিতরে এত সিকিউরিটি ছিল, আমরা হচ্ছে ফোন ব্যাগ সব কিছুই জমা দিয়া ছিল। তো যাই হোক, আজকে দিল্লির ট্যুরটা বেশ ভালোই গেল, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। আর এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে। এটা ছিল আমাদের দিল্লির লাস্ট এবং ফার্স্ট ডে। সো দেখা হবে রাজস্থানে। আল্লাহ হাফেজ।